एक बार गौतम बुद्ध उपदेश दिच्छिलेन। उपदेश देवा शेष हवार पर सबाई सेखान थेके जेते लागलो। तखन बुद्ध देखलेन सबाई तो चले जाच्छे, किन्तु एक व्यक्ति चुपचाप सेखाने बसे रइलो। ता देखे गौतम बुद्ध व्यक्तिटिर काछे गिये बोल्लो, कि होयेछे, आपनी दुखी केन? व्यक्तिटि बोल्लो, हे बुद्ध, आपनी खूब भालो एबं मूल्यवान उपदेश देन, जा शुने मानुषेर मन शांत हये जाय, किन्तु आमार मन एखनो अशांत रये गियेछे। व्यक्तिटिर कथा शुने गौतम बुद्ध मुचकि हेसे बोल्लेन, एई दुनियाते कारो मनेओ शांति नेई। किछु लोक भावे तादेर मन शांत हये गियेछे, किन्तु तारा भूले जाय जे आज तारा जे शांति प्राप्त करेछे आगामीकाल ता आर थाकबे ना, आबार तारा अशांत हये उठबे। आर किछु लोक जादेर काछे शांति आछे ताराओ भविष्यतेर कथा चिंता करते करते अशांत हये उठे। तारा भावे ये शांति एक दिन चले जाए, तारपर तारा आबार अशांत हये उठे। तारपर गौतम बुद्ध व्यक्तिटिके प्रश्न करलेन, तुम्हाके केन अशांत देखाच्छे? व्यक्तिटि बलल, हे बुद्ध, आमार एकटि रोग आछे। वैद्य बोलेछेन आमार काछे आर मात्र 7 मास बाकी आछे, आर जा थेके 3 मास अतिबाहित हये गेछे। आमार मृत्युर पर आमार माता पिता छेले मेये एबं आमार स्त्री तादेर कि गति हबे, ता आमार मनके अशांत करे तुले। ता शुने बुद्ध बोललेन, ताहले तुमि एजन्यई दुखी? व्यक्तिटि बोलल, ना, सत्य तो एटा जे आमि एखन मरते चाई ना, आमार मृत्यु निये अनेक भय आछे। बुद्ध बोललेन, मरते तो एकदिन सबाई कि हबे, आर सबाई ता जाने, मरते तो केउई चाय ना। बेशिरभाग मानुषई तो एटाओ जाने ना जे कखन तादेर मृत्यु निकटे आसबे, किन्तु तुमि तो जानो जे तोमार मृत्यु कखन हबे। सत्य तो एटा जे तुमिओ जानो ना जे तोमार मृत्यु कखन हबे। तुमि कि जानो जे आगामीकाल सूर्योदय देखते पाबे? व्यक्तिटि बलल, ना, आमि जानि ना। बुद्ध बोललेन, जदि तुमि तोमार रोगेर विषये किछुई जानते ना, ताहले तुमिओ खुशीते जीवन निर्वाह करते। তাই এখন থেকে তুমি তাই করো, ভবিষ্যতের চিন্তা ছাড়ো, আজকের সময়টা আনন্দে কাটাও। যে সময় তোমার কাছে আছে তা তুমি খুশিতে কাটাও, যে জীবন তুমি প্রাপ্ত হয়েছো তা স্বীকার করো। ব্যক্তিটি বলল, আমার বয়স মাত্র 35 বছর, আমি আমার জীবন ভালোভাবে এখনো দেখতেই পারিনি, আমার কিভাবে এখন মৃত্যু হতে পারে? বুদ্ধ বললেন, তোমার কি মনে আছে তুমি এই 35 বছর কিভাবে কাটিয়েছো? মনে নেই, তাই তো? তোমার শুধু কিছু গুরুত্বপূর্ণ দিনের বা সময়ের কথাই মনে আছে, প্রত্যেকটা দিনের কথা তোমার মনে নেই যা তুমি কাটিয়েছ, কারণ তুমি তোমার মূল্যবান জীবন বেহুশের মতো কাটিয়েছ। যদি তুমি তোমার জীবন হুঁশপূর্বক কাটাতে, তাহলে 35 বছর তোমার 35,000 বছরের সমান হতো। কিন্তু তুমি সকল সময় নষ্ট করে এখন মৃত্যুর সময় পালাচ্ছ। জীবন এবং মৃত্যু দুটোই আমাদের জন্য উপহার। বুদ্ধের কথা শুনে ব্যক্তিটি বলল, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। জীবন আমাদের জন্য উপহার তা তো বুঝলাম, কিন্তু মৃত্যু কিভাবে উপহার হতে পারে? যখন এই ব্যক্তি এবং গৌতম বুদ্ধ কথোপকথন করছিলেন, ঠিক তখনই ব্যক্তিটির পিতা সেখানে পৌঁছে গেলেন এবং তাদের কথাবার্তা শুনে ফেলল। বুদ্ধ বললেন, বাস্তবে মৃত্যু হচ্ছে জাগরণ যা আমাদেরকে জাগৃত করে। তুমি জীবনের 35 বছর অতিবাহিত করেছ, কিন্তু কখনো জীবনের বিষয়ে ভাবনি, কিন্তু যখনই তোমার মৃত্যু নিকটে এসে গেছে, ঠিক তখনই তুমি জীবনের বিষয়ে ভাবতে লাগলে। এটাই হচ্ছে মৃত্যুর কাজ, মৃত্যু জীবনকে জাগৃত করে। যদি মৃত্যু না হতো, তাহলে লোক সমস্ত জীবন অন্ধকারে কাটাত এবং কখনো আলোর দিকে এগোত না। বুদ্ধ বললেন, তোমার কি জন্মের পূর্বের কোনো জ্ঞান আছে? ব্যক্তিটি বলল, না, জন্মের পূর্বের আমার কোনো জ্ঞান নেই। বুদ্ধ বললেন, জন্মের পূর্বের তোমার যেমন জ্ঞান নেই, ঠিক তেমনি মৃত্যুর পরেরও তোমার কোনো জ্ঞান নেই, তাই তুমি ভয়ে আছো। তুমি তোমার জীবনের শেষ দিন পর্যন্ত খুশিতে কাটাও এবং ধ্যান করো। যখন তুমি জীবনকে বুঝতে পারবে, তখনই তুমি মৃত্যুকেও জানতে পারবে। তোমার ভেতর মৃত্যু নিয়ে যে ভয় উৎপন্ন হয়েছে সব কিছুই দূর হয়ে যাবে, তখনই তুমি মৃত্যুর উপহারকেও বুঝতে পারবে। গৌতম বুদ্ধের কথা শুনে ব্যক্তিটির পিতা বলল, আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনি বলেছেন যে মৃত্যু আমাদের জন্য উপহার, কিন্তু তা আমাদের জন্য কিভাবে উপহার হবে? মৃত্যু তো আমাদের আত্মীয় স্বজনদের জন্য উপহার হবে। যদি আমার পুত্র আমার কাছ থেকে হারিয়ে যায়, তাহলে আমি কি করব?
বুদ্ধ ব্যক্তির পিতাকে জিজ্ঞাসা করলেন, আপনাকে কেউ কি কখনো কোনো উপহার দিয়েছিল? ব্যক্তিটির পিতা বললেন, হে আমার মেয়ে আমাকে দিয়েছিল। বুদ্ধ বললেন, উপহারটি এখন কোথায় আছে? ব্যক্তির পিতা বললেন, আমাদের গ্রামে আসা বন্যার জলের সঙ্গে ভেসে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। তখন বুদ্ধ আবার বললেন, তার জন্য তোমার মেয়ের প্রতি স্নেহ প্রেম ভালোবাসা কমে গেছে নাকি? ব্যক্তিটির পিতা বললেন, না, ওই সময়ের কথা আমার এখনও মনে আছে। যখন আমার মেয়ে আমাকে উপহারটি দিয়েছিল, আমি এই সময়ের কথা কখনো বলতে পারবো না। উপহারটি আমার মেয়ে আমাকে প্রথমবার দিয়েছিল। বুদ্ধ বললেন, ঠিক একই প্রকার তোমার পুত্র তোমাকে ছেড়ে যাওয়ার পরও তোমার সাথেই থাকবে। আপনি জীবনকে কতটুকু নির্বাহ করেছেন তা বড় কথা নয়। বাস্তব কথা হলো, আমরা যে জীবন নির্বাহ করি তা সম্পূর্ণরূপে জাগৃত হয়ে কাটানো উচিত। ব্যক্তিটি বললেন, আপনি ঠিক বলেছেন, কিন্তু আমার মৃত্যুর পর আমার পরিবারের কি গতি হবে? বুদ্ধ বললেন, তুমি কি তাদের জন্য কিছু করতে পারবে? ব্যক্তিটি বলল, শারীরিকভাবে তো আমি এখন কিছুই করতে পারবো না। বুদ্ধ বললেন, যদি তুমি কিছুই করতে পারবে না, তাহলে অযথা চিন্তা করে সময় নষ্ট কেন করছো? যে সময় তোমার কাছে আছে আনন্দে কাটাও। এই দুনিয়াতে কেউ কারো জন্য কিছুই করে না, নিজের জীবন নিজেকেই নির্বাহ করতে হয়। আমরা শুধু এই ভ্রমে থাকি যে আমরা অপরের জন্য কোনো কিছু করছি। বাস্তবে তো আমরা তাদের জন্য না, সব কিছুই নিজের জন্য করে থাকি। যদি আজ তুমি তোমার পরিবারের জন্য জমি জমা একত্র করছো, তা তুমি তাদের জন্য নয়, নিজের জন্য করছো। কারণ তা করলে তোমার অন্তরে শান্তি প্রাপ্তি হয়। যদি তুমি তাদের জন্য কোনো কিছু না করো, তবে তাদের বেশি কিছু যায় আসে না। কারণ জীবন কখনো এক প্রকার থাকে না, জীবনে অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়। জীবন কখনো এতটাও সহজ ছিল না, অনেক সংগ্রাম করতে হয়, তবেই জীবন চলে। গরিব লোক থেকে ধনী লোক বেশি চিন্তিত থাকেন। তা থেকে বোঝা যায় যে ধন দিয়ে জীবনকে সুরক্ষিত রাখা যাবে না, কিন্তু সম্পূর্ণরূপে জাগৃত হয়ে জীবনকে সুরক্ষিত রাখা যায়। তা করলে আমাদের জীবনের সকল প্রকার কঠিন পরিস্থিতি বুঝতে পারব, জীবন এবং মৃত্যুকেও বুঝতে পারব। তখন ব্যক্তিটি গৌতম বুদ্ধের কথাগুলো মন দিয়ে শুনে বলল, আমি আপনার কথা ভালোভাবে বুঝে গেছি, আর এখন আমার মৃত্যুর ভয়ও আর নেই। এখন আমি বাকি জীবনটুকু হাসি খুশিতে কাটাবো।